আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আনকুরা চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমাদের আনকুরা চ্যানেলের প্রি প্রাইমারি লেভেলের প্রথম ক্লাস মানে লেভেল ওয়ানে আজকে আমরা যে সম্পর্কে যেই বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে গ্রিটিংস। হ্যাঁ, গ্রিটিংস। গ্রিটিংসের মানে হচ্ছে শুভেচ্ছা। আমরা যখন কারোর সাথে শুভেচ্ছা বিনিময় করি তখন কিভাবে একজন আরেকজনকে শুভেচ্ছা জানাবো, যখন কারোর সাথে দেখা হবে, পরিচয় হবে, তখন তার সাথে কিভাবে শুভেচ্ছা বিনিময় করতে হয়। প্রথমে এখানে লেখা আছে গুড মর্নিং। আমরা যখন কারোর সাথে দেখা হয়, সকালবেলা দেখা হয়, তখন আমরা তার সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য বলে থাকি গুড মর্নিং। গুড মানে হচ্ছে শুভ, মর্নিংয়ের বাংলা হচ্ছে সকাল, মানে হচ্ছে শুভ সকাল। গুড মর্নিং, শুভ সকাল। স্টুডেন্টস, ক্লাসে যখন টিচার প্রবেশ করে তখন বলতে হয়, টিচাররা বলেন গুড মর্নিং স্টুডেন্টস, শুভ সকাল ছাত্র ছাত্রীরা। স্টুডেন্টস, স্টুডেন্টের মানে হচ্ছে ছাত্র ছাত্রী। যখন স্টুডেন্ট শব্দটার সাথে একটা এস যুক্ত হয় তখন এটা অনেক ছাত্রছাত্রীকে বোঝায়, মানে ছাত্র ছাত্রীরা। অনেক ছাত্রছাত্রী ক্লাসে থাকে, সেজন্য টিচাররা ব্যবহার করে, মানে শিক্ষক যারা আছেন, শিক্ষক বা শিক্ষিকা, তারা ব্যবহার করেন গুড মর্নিং স্টুডেন্টস, শুভ সকাল ছাত্রছাত্রীরা। আর এর উত্তরে যিনি শিক্ষক মানে ছাত্রছাত্রীরা যারা থাকে তারা বলে থাকে গুড মর্নিং টিচার, না টিচার্স, এস যুক্ত হবে না। টিচার মানে হচ্ছে শিক্ষক বা শিক্ষিকা, যখন এস যুক্ত হবে তখন শিক্ষক শিক্ষিকা বৃন্দ, মানে অনেক শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরকে বলা হয়। তো ক্লাসে প্রবেশ করলে শিক্ষক যখন শুভেচ্ছা বিনিময় করে ছাত্রছাত্রীর সাথে, গুড মর্নিং স্টুডেন্টস, শুভ সকাল ছাত্রছাত্রীরা, তখন ছাত্রছাত্রীরা এর উত্তরে বলবে গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষিকা, শুভ সকাল শিক্ষক। আর যখন অনেক শিক্ষক শিক্ষিকা একসাথে থাকে তখন যদি কোনো স্টুডেন্ট বলতে যায় তখন বলতে হয় গুড মর্নিং টিচার্স, শুভ সকাল শিক্ষক শিক্ষিকা বৃন্দ। এরপর আসে সেকেন্ড ধাপ, মানে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে আমরা কি বলবো, আমরা সাধারণত দ্বিতীয় ধাপে কি বলে থাকি, কেমন আছো, তুমি কেমন আছো, বা আপনি কেমন আছেন, এই ধরনের শব্দগুলো। তো এই ধরনের শব্দগুলো যখন ইংরেজিতে ব্যবহার করা হয় তখন বলা হয় হাউ আর ইউ। হাউ আর ইউ, হাউ মানে হচ্ছে কেমন, আ মানে হচ্ছে আছো, ইউ মানে তুমি, তোমরা, আপনি, আপনারা। এখন একটা ব্যাপার আসতে পারে, আমরা তুমি, তোমরা, আপনি, আপনারা বয়সে যখন ছোট হয়, বাংলায় যখন আমরা বলি আমাদের বয়সে ছোট, সম্পর্কে ঘনিষ্ঠ, এরকম বোঝাতে আমরা তুমি বা তোমরা ইউজ ব্যবহার করে থাকি। তুমি হচ্ছে একজনের ক্ষেত্রে, তোমরা অনেক যারা বোঝে বন্ধু বান্ধব একসঙ্গে থাকলে বা নিকটাত্মীয় সমবয়সে থাকলে সেক্ষেত্রে তুমি, তোমরা, আপনি, আপনারা আমরা সাধারণত বয়সে বড়দের ক্ষেত্রে ব্যবহার করি। হাউ আর ইউ, তুমি কেমন আছো, যা প্রশ্নের উত্তরে তখন আমরা বলি ফাইন, থ্যাংক ইউ, ফাইন। ফাইন মানে হচ্ছে ভালো আছি, থ্যাংক ইউ, ধন্যবাদ, ধন্যবাদ ইউ, ধন্যবাদ। থ্যাংক মানে হচ্ছে ধন্যবাদ দেয়া, আমরা থ্যাংক, থ্যাংকস ব্যবহার করে থাকি। কাউকে সংক্ষেপে জানা, সংক্ষেপে যখন বলি তখন অনেক সময় আমরা ব্যবহার করি THANKS, থ্যাংকস। খুব সংক্ষেপে ব্যবহারের জন্য আমরা অনেক সময় থ্যাংকস বলি, ধন্যবাদ, এইটুকুই। কিন্তু যখন আমরা একটু এলাবোরেট মানে বর্ধিত করি, এলাবোরেট মানে হচ্ছে বর্ধিত করা, বাড়ানো, একটু বিস্তারিতভাবে বলতে চাই, শুভেচ্ছা বিনিময়টা একটু দীর্ঘায়িত করি, তখন বলি থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে, বা বড়দের ক্ষেত্রে এটা হয়ে যায় তখন ধন্যবাদ আপনাকে। ইংরেজিতে আসলে তুমি, তোমাকে, আপনি, আপনাকে, এগুলো সব কিছুই এই তু এর, ইউ এর মধ্যেই সীমাবদ্ধ। এখানে তুইও যদি আমরা কাউকে বলি, অনেক সময় অনেকে আছেন তুই ব্যবহার করে, তো তুইটাও যদি বলি সেটা সেক্ষেত্রেও ইউটাই ব্যবহার করা হয়। এখানে তুমি, আপনি, তুই, এদের জন্য আলাদা কোনো ইংরেজি শব্দ নেই। তো আমরা প্রথম থেকে বলি গ্রিটিংস মানে হচ্ছে শুভেচ্ছা। শুভেচ্ছা বিনিময়ে আমরা সাধারণত কিভাবে করে থাকি, প্রথম কথায় গুড মর্নিং, শুভ সকাল, এরপর যারা আছেন স্টুডেন্ট থাকে স্টুডেন্ট,
টিচার থাকলে টিচার, ছাত্রছাত্রী থাকলে হয় স্টুডেন্ট, শিক্ষক থাকলে হয় টিচার। তৃতীয় ধাপে আছে হাউ আর ইউ, তুমি কেমন আছো বা তোমরা কেমন আছো অথবা আপনি কেমন আছেন, আপনারা কেমন আছেন। প্রত্যেকটি ক্ষেত্রেই হবে হাউ আর ইউ। এরপর আসে উত্তরের ব্যাপার, উত্তরে কি হবে, ফান, ভালো। ভালোর ক্ষেত্রে আরেকটা, কিন্তু আমরা বাংলা অনেক শব্দ ব্যবহার করতে পারি, ভালোর সাথে সুন্দরও হতে পারে, সুন্দর, ফাইন, ভালো, সুন্দর, ভালো আছি, থ্যাংক ইউ। তারপর যে আপনাকে জিজ্ঞেস করেছে প্রশ্নটা তাকে ধন্যবাদ জানানো, ফাইন, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই ছিল প্রাথমিক লেভেলে, একদম প্রাথমিক, পূর্ব প্রাথমিকেরও শুরুর লেভেলে, এর চেয়ে বেশি কিছু জানার দরকার নেই, এইটুকুই যথেষ্ট। ভালোভাবে প্র্যাকটিস করেন, চর্চা, প্র্যাকটিস মানে হচ্ছে চর্চা, অনুশীলন, ভালোভাবে অনুশীলন করুন এবং আপনাদের গ্রেডিংসটা অনেক বেশি সুন্দর হোক। আনকোরা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আর প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টু নো মোর অ্যাবাউট দিস ইংলিশ ল্যাঙ্গুয়েজ। থ্যাংক ইউ।